আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান সহ দুই আসামি গ্রেফতার। সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু, আবেদন করতে হবে দূতাবাস স্বীকৃত 33টি সার্ভিস সেন্টারের মাধ্যমে। নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার রায় 12 অক্টোবর। এবং চট্টগ্রাম নগরীর আশেপাশের উপজেলাকে নিয়ে তৈরি হচ্ছে নতুন মাস্টার প্ল্যান, গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক থেকে পুলিশের হাতে ধরা পড়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমান। অন্যদিকে আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। পুলিশ জানায়, ছাতকের খেয়াঘাট থেকে পালানোর সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইফুরকে গ্রেফতার করা হয়, আর অর্জুন লস্কর গ্রেফতার হয় ভোরে হবিগঞ্জের মনতলা এলাকার পুলিশের অভিযানে। গ্রেফতারের পর আসামি অর্জুন লস্করকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে এ মামলার 6 আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হলো। এদিকে ধর্ষণের প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নিয়ে পদযাত্রা করে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় অবিলম্বে সব আসামিকে গ্রেফতারের দাবি জানানো হয়। ইসলামী তিনটি সংগঠন একই সময় ডিআইটি এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় নারায়ণগঞ্জ শহরে 144 ধারা জারি করা হয়েছে। এজন্য শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, গত 24 সেপ্টেম্বর শহরের ডিআইটি এলাকায় গণজামায়াতের ডাক দেয় আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ। এরপর তাদের প্রতিরোধ করতে একই স্থানে পাল্টা কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম এবং ওলামা পরিষদ। এ ঘটনায় নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেট থেকে ডিআইটি চত্বর পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসক জসিমউদ্দিন জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবিও প্রস্তুত রাখা হয়েছে। গত 18 সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর তাকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদির ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়া হয়। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হলে তার মুক্তির দাবিতে গণজামায়াতের ডাক দেয় সংগঠনটি। পুরান নারায়ণগঞ্জে জোরদার করা হয়েছে, র্যাবকেও বলে রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে, এবং আপনারা জানেন যে আমার বিজিবিও আমার অধীনে আছে। এখানে যদি আমরা প্রয়োজন হয় যে কোনো কাজ, এটা না শুধু অন্য যে কোনো বোঝানোর জন্য হয়, সবসময় আমরা র্যাব এখানে সাহায্য করে। ফৌজদারি কার্য যদি 144 দ্বারা দিয়ে তারা যদি 5 জনের অধিক এক জায়গায় জড়ো না হতে পারে সেইটাই, তবে সাধারণ মানুষের জীবন বা চলাচল সঠিক থাকবে। ভিসার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের মেয়াদ বাড়ানোর আবেদন আজ থেকে শুরু হয়েছে। ভিসার আবেদন নবায়ন এবং বাতিলের বিষয়ে সৌদি দূতাবাস স্বীকৃত 33টি সার্ভিস সেন্টারের মাধ্যমে এ আবেদন করা যাবে। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসের সামনে সকাল থেকে ভিড় করেছেন উদ্বিগ্ন প্রবাসীরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। করোনার কারণে দীর্ঘ 6 মাসের বেশি সময় সৌদি দূতাবাসের ভিসার কার্যক্রম বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। তবে লোকবল সংকটের কারণে ভিসার জন্য এবার সরাসরি দূতাবাসে গিয়ে আবেদন করা যাবে না, এজন্য দূতাবাসের অনুমোদিত সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। রোববার সকাল থেকেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রবাসীরা ভিড় করেন সৌদি দূতাবাসের সামনে। 30 তারিখে মেয়াদ শেষ, এমবেসিতে আইছি, ট্রাভেলসে যাইতে কয়, আমি কি করবো, আমি নিজেও কইতে পারি না ভাই। লিস্ট মোতাবেক আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের এখনো কোনো দিক নির্দেশনা আসে নাই। আমাদেরকে সৌদি সরকার অটো, আমাদেরকে ভিসা এবং আকামা দুইটাই যেন আমাদেরকে 3 মাস করে রেনু করে দেওয়া। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে তাদেরকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ভিসার আবেদন ও নবায়নের ক্ষেত্রে
দালালদের খপ্পরে না পড়ে সরাসরি স্বীকৃত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ডিপ্লোম্যাটিক জোনের উপপুলিশ কমিশনার আশরাফুল ইসলাম। সার্ভিস সেন্টারের তালিকা দিয়েছেন তারা, সেই সেন্টারগুলোতে সরাসরি যোগাযোগ করলে মাঝখানে কোনো মিডিয়া বা দালালের খপ্পরের জন্য পড়ার সুযোগ না থাকে, সেই জন্য সরাসরি ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। আজকে 1 থেকে 800 সিরিয়াল পর্যন্ত যে সমস্ত এজেন্ট তাদেরকে ডেকেছে, তাদের মাধ্যমে ভিসার নতুন ভিসা যেগুলো প্রক্রিয়া সেটা করবে। আর যারা ভিসা নবায়ন করছেন বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আবার নবায়ন করতে হবে এবং বা অন্য কোনো সমস্যা আছে, সেইগুলোর জন্য তাদের সার্ভিস এজেন্সি আছে, কনসালটেন্সি, তাদের মাধ্যমে আসতে বলা আছে। তবে যারা ভিসা পাবেন সৌদি বিমানবন্দরে পৌঁছানোর 48 ঘন্টা আগে করোনা ভাইরাস পরীক্ষার সনদ থাকতে হবে তাদের, এমনটি জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। সৌদি আরব যাওয়ার জন্য ভিসার আবেদন নবায়ন কিংবা বাতিলের যে কার্যক্রম তা সৌদি দূতাবাসের স্বীকৃত সার্ভিস সেন্টার বা এজেন্সির মাধ্যমেই করতে হবে। তবে ভিসা প্রত্যাশীরা বলছেন কোনো মাধ্যম নয়, পূর্বের মতো স্বয়ংক্রিয়ভাবে যেন নবায়ন করা হয় তাদের ভিসার মেয়াদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। টিকিট পাওয়ার অনিশ্চয়তায় কারণ বাজার সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে আজও জড়ো হন সৌদি প্রবাসীরা। অথচ এখনও অনেকে টিকিট সংগ্রহ করার জন্য নির্ধারিত টোকেনও হাতে পাননি। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে আগামী 4 অক্টোবর থেকে আবারও টোকেন দেওয়া শুরু হবে। বিস্তারিত নিয়াজজামান সজীবের রিপোর্টে। প্রতিদিনের মতো অপেক্ষা আর উৎকণ্ঠা নিয়ে সময় পার করছে টিকিট প্রত্যাশী এসব মানুষ। ভিসা নির্ধারিত মেয়াদের মধ্যেই সৌদি আরবে পৌঁছুতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদের একটা বড় অংশ এখনও টিকিট হাতে পাননি, এমনকি টিকিট সংগ্রহ করার জন্য নির্ধারিত টোকেনও পাননি তারা। রোববার টোকেন দেওয়া হবে না এমন তথ্য জানার পরও অনেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে জড়ো হন। টোকেনের জন্য অপেক্ষা করতেছি, এক সপ্তাহ যাব এখানে আমরা অপেক্ষা করতেছি, রোদরে পড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি। সবাইকে যদি ঢালাওভাবে টোকেন দেয় তাহলে আপনার 4 তারিখে আপনার 10 থেকে 20 হাজার লোক আসবে, তাহলে এইভাবে এটা কিভাবে মেনটেন করবে? আমাদের অনুরোধ এটাই, অনলাইনের মাধ্যমে এটা করা হোক, মানুষ ভোগান্তিতে পারবে না। এদিন মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনেও ছিল একই চিত্র, সেখানেও ভিড় করেন সৌদি আরব যেতে ইচ্ছুক প্রবাসীরা। এটা নিয়ে আমরা একটু জটিলতার মধ্যে আছি, আমাদেরকে এখন কি হবে, আমাদের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বলতে টিকিটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপডাউন টিকিট কাটার পরে টিকিট কেন অ্যাপ্রুভ হবে, আমার টিকিটের টাকাটা কে নিছে আমি জানতে চাই সরকারের কাছ থেকে। এদিন যারা টিকিট পেয়েছেন তারা খুশি, তবে করোনা রিপোর্ট নিয়েও তাদের মধ্যে রয়েছে দুশ্চিন্তা। টিকিট পেয়েছি, আমার বিষয় আছে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ সকাল 7টা বাজে আমার ফ্লাইট রিয়াদে যাবো, এই টিকিটটা এখন মিলতেছে না, পাই নাই, সেই কারণে মানে এখান থেকে জেদ্দা, জেদ্দা থেকে রিয়াদ। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সাধ্য অনুযায়ী সবাইকে টিকিট দেওয়ার চেষ্টা করবে তারা। সেটা সবাই যাবে কিন্তু এটা সিরিলে যেতে হবে, কিন্তু ধরেন আপনার যাদের ভিসা ফেটে যাবে তাদেরকে আসলে আমরা টোকেন দিয়ে দিয়ে কাজ করবো, যে 4 তারিখে আমরা দেখবো যাদের ভিসা মেয়াদ বেড়ে যায়, ভিসার মেয়াদ দেখে থেকে 4 তারিখে আমরা চিন্তা ভাবনা করছি। টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসী এসব মানুষেরা যে লাইনে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু তারা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না, তার মানে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কিন্তু তাদের মধ্যে আরও বেড়ে যাচ্ছে। এদিকে কারওয়ান বাজারে সৌদি প্রবাসীদের ভিড়ের কারণে যান চলাচল ব্যাহত হয়, প্রবাসীদের সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নিয়াজজামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। গণভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশে দায়িত্ব পালনে সরকারের পক্ষ থেকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিভা গাঙ্গুলী। আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসছেন বিক্রম দোরাইস্বামী। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শাইমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে 12 অক্টোবর। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন মামলার সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আশাবাদী তারা। অন্যদিকে
থেকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি, রায়ে তারা খালাস পাবে। বন্দর নগরী উন্নয়নের নতুন মাস্টার প্ল্যান করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এরই মধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। পরিকল্পনা তৈরির জন্য ব্যয় ধরা হয়েছে 25 কোটি টাকা। এবারে মাস্টার প্ল্যানের নগরীর আশেপাশের উপজেলাকেও আনা হচ্ছে পরিকল্পিত উন্নয়নের আওতায়। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ইউএনডিপির আর্থিক সহায়তায় 1995 সালে তৈরি হয়েছিল বন্দর নগরী চট্টগ্রাম উন্নয়নের সর্বশেষ মাস্টার প্ল্যান। এর মেয়াদ শেষ হয় 2015 সালে। তাই পরিকল্পিত নগর উন্নয়নে এখন নতুন মাস্টার প্ল্যান করছে সিডিএ। চট্টগ্রাম শহরের মাস্টার প্ল্যান কাজ আরম্ভ হবে, এটা খুব শীঘ্রই আরম্ভ হবে, প্রথম পর্যায়ে আপনাদের কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। চট্টগ্রাম নগরীতে 70 লাখ মানুষের বসতি, প্রতি বছরই মানুষ বাড়ছে। ভবিষ্যৎ নগরীর নাগরিক সুবিধা মাথায় রেখেই এবার তৈরি হচ্ছে নতুন মাস্টার প্ল্যান। এটা কোনো চাপিয়ে দেওয়া মাস্টার প্ল্যান হবে না, বাস্তবতা নিরিখে কিভাবে বসবাসের উপযোগী করে এই শহরটাকে রাখা যায় সেটা মাথায় রেখে মাস্টার প্ল্যানটা প্রণীত হবে। এবং শহরকে যে পরিকল্পিত সম্প্রসারণের একটা বিষয় আছে, বিশেষ করে রাউজান, আনোয়ারা, হাটহাজারী এই সমস্ত পটিয়ার জায়গাগুলোতে, সেগুলোকেও এই মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসা হবে। 1995 সালের মাস্টার প্ল্যান তৈরির সাথে সম্পৃক্ত প্রকৌশলীরা জানান, সেই সময়ের মাস্টার প্ল্যানের সিংহভাগ সুপারিশ ও পরিকল্পনাই বাস্তবায়ন হয়নি, ফলে নগর ও নাগরিকদের ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। বারে বারে হাল বদরাট থেকে সিটি করতে 300 কোটি টাকার উপরে লাগবে, কিন্তু আগে এত সবগুলি মিলে খরচ হতো 88 কোটি টাকা। তাহলে আমি 88 কোটি টাকা যদি তখন ধার কর্য করে পারি, যেমনি পারি করে ফেলতাম, তাহলে আজকে এত বছরে তার চাইতে অনেক হাজার কোটি টাকার বেনিফিট আমি পেতাম না। সেটা যেন আগেরটার মতো এগিয়ে অবস্থা যেন না হয়। সিডিএর অধীনে 1961 সালে প্রথম মাস্টার প্ল্যান করার পর বিভিন্ন সময়ে আরও কয়েকবার পরিকল্পনা করা হয়, কিন্তু এর বাস্তবায়নের জনবল ও মনিটরিং না থাকায় তা থেকে যায় শুধু কাগজে কলমেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবাসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন কাজ মিডিয়ার মাধ্যমে তুলে ধরার আশ্বাস দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। চুক্তি অনুযায়ী এটিএন পরিবারের সদস্যরা এখন থেকে কম খরচে আনোয়ার খান মেডিকেলে চিকিৎসা সেবা পাবেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। দেশে কোভিড-19 চিকিৎসার প্রথম সারিতে থাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান উন্নত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা পেতে এটিএন বাংলা এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা চুক্তি। চুক্তি অনুযায়ী সব ধরনের চিকিৎসা ও প্যাথোলজিক্যাল পরীক্ষায় এটিএন পরিবারকে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। এর পাশাপাশি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয় এবং তাদের নার্সিং ইনস্টিটিউটে কম খরচে পড়ার সুযোগ থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্মীদের সন্তানদের। আমরা এটিএন বাংলা এবং এটিএন নিউজকে আমরা একটা সেবা দেব স্বাস্থ্য খাতে, যেই সেবাটা আপনারা উন্নত বিশ্বের মতো পাবেন। পৃথিবীর মানুষ আজকে আতঙ্কিত, সেখানে তো আমরা সংযুক্ত হয়ে নিজেকে আমরা মানে সেবা করার একটা সুযোগ পেয়েছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার ধন্যবাদ দিই যে উনি আমাদেরকে রাখছেন দেখে। লক্ষ্মীপুর জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পৃষ্ঠপোষকতায় বিতর্ক প্রতিযোগিতা করারও সিদ্ধান্ত হয় এই অনুষ্ঠানে। ডক্টর মাহফুজুর রহমান তিনি তার টেলিভিশনে সম্প্রচার করবার সম্মতি প্রকাশ করবার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ডক্টর আনোয়ার হোসেন খান সেই লক্ষ্মীপুর বিতর্ক উৎসবে পৃষ্ঠপোষকতা প্রদান করবার জন্য আজকে যে সম্মতি প্রদান করেছেন, এই উভয়ের এই সম্মতি প্রদান করবার জন্য আমরা বাংলাদেশের ডিবেট অঙ্গনের পক্ষ থেকে, বিতার্কিকদের পক্ষ থেকে, লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আমাদের সকল কর্মচারী, কর্মকর্তা কর্মচারী সকলকে উনি মানে সেবা দেওয়ার জন্য যে আজকে প্রতিশ্রুতি দিলেন,
আমি তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। আমরা চাই যে তার তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, এটিএন বাংলার সঙ্গে থাকবেন, এবং আমিও তাকে আশ্বাস দিতে চাই যে আমরাও তার প্রতিটা কর্মকাণ্ড সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব আমার এই দুই চ্যানেলের মাধ্যমে। অনুষ্ঠানে এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন, বিক্রয় ও বিপণন মীর মোহাম্মদ মোতাহার হাসান, উপদেষ্টা অনুষ্ঠান মোহন খান, অনুষ্ঠান সমন্বয়ক ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ এবং আনোয়ার খান মডার্ন গ্রুপের প্রেস সচিব শেখ নাজমুল হক সৈকত উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ারবাজারের খবর। পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারী ডিসিশন মেকার গ্রুপটির ফেসবুক পেজ বন্ধের জন্য বিটিআরসিকে অনুরোধ জানিয়েছে বিএসইসি। এছাড়া আরও বেশ কয়েকটি ফেসবুক গ্রুপকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, সেগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডিসিশন মেকার নামের ফেসবুক গ্রুপ থেকে পুঁজিবাজার ও তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়, যা সিকিউরিটিজ আইনে অপরাধ। গ্রুপটি থেকে গুজব ছড়ানোর বিভিন্ন তথ্য প্রমাণ পেয়েছে বিএসইসি, তবে গ্রুপটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বাজার কারসাজি নয়, টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন তারা, যাতে বিনিয়োগের ঝুঁকি কমে আসে। করোনা মহামারী প্রাদুর্ভাব ও বিদেশি বায়ারদের অর্ডার বাতিল এবং কাঁচামাল স্বল্পতার কারণে বিপাকে পড়েছে রিং শাইন টেক্সটাইল লিমিটেড। এ পরিস্থিতি থেকে উত্তরণ ও নতুন করে করণীয় ঠিক করতে 30 দিনের জন্য ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। 26 সেপ্টেম্বর থেকে আগামী এক মাস অর্থাৎ 25 অক্টোবর পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2019-11 ধারা অনুযায়ী লে অফ ঘোষণা করা হয়। ডিএসইতে আজ 7.50 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। এবার টানা 6 দিনের ভারী বর্ষণে মাটির ঘর চাপা পড়ে দিনাজপুরের একই পরিবারের 4 জন এবং ঠাকুরগাঁওয়ে 1 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুরে পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে ঘুমন্ত অবস্থায় মাটির ঘরের দেয়ালে চাপা পড়ে স্বামী স্ত্রী ও সন্তান সহ একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। এছাড়া ঠাকুরগাঁওয়ে মাটির ঘর ভেঙে মারা যান মতিউর রহমান নামে 1 জন। এদিকে কুড়িগ্রামে আজও ধরা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পাশাপাশি বাড়ছে দুধকুমার, ফুলকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও। তবে সিরাজগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করায় জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। করোনা ও এর উপসর্গে দেশের বিভিন্ন স্থান থেকে গত 24 ঘন্টায় 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, সিলেটে মৃত্যু হয়েছে 2 জনের, নারায়ণগঞ্জেও করোনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, খুলনায় করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে আরও 1 জন মারা গেছেন, বরিশালে উপসর্গে 1 মহিলার মৃত্যু, কুমিল্লায় করোনা পজিটিভে মৃত্যু হয়েছে 2 জনের। এবার আর আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত পর্যটন খাতকে আগের অবস্থানে ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দেশের ভ্রমণ ও পর্যটন খাতে বড় ধরনের ধস নেমেছে। করোনা পরবর্তী সময়ে সকল ক্ষয়ক্ষতি কাটিয়ে এ খাতকে আবারও সচল করতে নেওয়া নানা পদক্ষেপের কথাও জানান প্রতিমন্ত্রী। এবার দিবসটির প্রতিপাদ্য গ্রামীণ উন্নয়নে পর্যটনে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে রক্ষণশীল অ্যামি কোনি বেরেটের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রয়াত বিচারপতি রুথ বেডার জিন্সবার্গের স্থলাভিষিক্ত হচ্ছেন বেরেট। হোয়াইট হাউসের রোড গার্ডেনে এই ঘোষণার পাশাপাশি আদালতের নতুন নিয়োগ নিয়ে সিনেটের শুনানিতে অবিচল থাকার রিপাবলিকান সিনেটরদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে এই নিয়োগ নিশ্চিত করলেন তিনি। এর ফলে উচ্চ আদালতে 9 বিচারকের মধ্যে রক্ষণশীল হতে যাচ্ছে 6 জন।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা 315A3 এর নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ফার্স্ট ক্যাবিনেট মিটিং। একই অনুষ্ঠানে শপথ নেন তারা। এ সময় ফাউন্ডিং ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশনকে PMJF এবং ফার্স্ট কাউন্সিলর চেয়ারপারসন লায়ন MK বাশার ও MA রশিদ শাহ সম্রাটকে ওয়ান ডায়মন্ড পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে ক্লাবের আন্তর্জাতিক পরিচালক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, ফার্স্ট ইন্টারন্যাশনাল পরিচালক লায়ন শেখ কবির হোসেন ও লায়ন মুসলিম আলী খান উপস্থিত ছিলেন। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। হকির গণতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন মুমিনুল হক সাইদ, কিন্তু বিদেশে পলাতক থেকেও এখনও তিনি নানা উপায়ে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন বলছেন, গণতন্ত্রের বাইরে গিয়ে এভাবে পদ আঁকড়ে ধরার কোনো যুক্তি নেই। এসএম আশরাফের রিপোর্ট। গেল বছর সেপ্টেম্বরে দেশের ক্রীড়াঙ্গন টালমাটাল হয়ে পড়ে ক্যাসিনো কাণ্ডে। প্রায় সব গণমাধ্যমেই খবর আসে সেই কেলেঙ্কারিতে জড়িয়ে আছে যুবলীগ নেতা মুমিনুল হক সাইদের নাম, যিনি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকও। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের পর থেকেই পলাতক তিনি। গত 8 মাসে হকির কোনো কার্যক্রমও থাকেননি। গঠনতন্ত্রের 26.3 ধারা বলছে, অনুমতি ছাড়া কোনো সদস্য 6 মাসের বেশি বিদেশে অবস্থান করলে এবং একটানা 3টি সাধারণ সভায় অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। যুগ্ম সম্পাদক বলছেন, তারা নিয়ম মেনেই সব ব্যবস্থা নিয়েছেন। ইচ্ছে করলেই তো সব কিছু করা যায় না। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্ব ধারা থাকে, গণতন্ত্র থাকে, ওই নিয়ম অনুযায়ী চলে। কোভিডের কারণে যে সভা আমরা করতে পারিনি, সেখানে অ্যান্ড পাওয়ার করা আছে সভাপতিকে, যে ভাইস প্রেসিডেন্টকে নিয়ে উনি মিটিং করতে পারবেন। সেই মিটিং করেই উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা নির্বাহী কমিটিতে উনি উপস্থাপন করেছেন। তবে ফেডারেশনের গঠনতন্ত্রে মুমিনুল হক সাইদ যে আস্থা রাখেননি তার প্রমাণ ক্ষমতা ধরে রাখতে আদালতে রিট পিটিশন দায়েরের মতো পদক্ষেপ নেয়া। আমার তো ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা আমি নেই, লিখিতভাবে শুনেছি আমরা যে একটা স্টে অর্ডার হয়েছে সে কারণে আমরা এই বিষয়ে আলাপ করিনি। এখন আমরা যখন আমাদের অফিসিয়ালি আমরা হাতে পাবো তখন আমরা এটা আইনগতভাবে আগাবো। এদিকে হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বলছেন, ক্ষমতায় থাকতে মুমিনুল হক সাইদ আদালতের মাধ্যমে শেষ চেষ্টা করছেন, যা মোটেই যুক্তিসঙ্গত নয়। ফেডারেশন তো আসলে চলমান প্রক্রিয়া, এখানে প্রতিদিনকার কাজকর্ম আছে। দেশের বাইরে থেকে কোনো কার্যক্রমে অংশ না নিয়ে কোনো কিছুর সঙ্গে জড়িত না থেকে তো একটা ফেডারেশনের এত এত গুরুত্বপূর্ণ একটা পদ, সাধারণ সম্পাদকের মতো একটা পদ তো আঁকড়ে ধরে রাখা যায় না, তাতে ফেডারেশনের কার্যক্রম ব্যাহত হয়। বাট এইভাবে আইন আদালত করে গণতন্ত্রের বাইরে গিয়ে এভাবে আসলে কোনো পদ আঁকড়ে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। তবে একজনের জন্য থেমে নেই হকির কার্যক্রম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আগামী বছর ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আর জুনিয়র এশিয়া কাপ আয়োজন নিয়ে চলছে নানা পরিকল্পনা। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সিলেটের MC কলেজে ছাত্রাবাসে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান সহ 2 আসামি গ্রেফতার। সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু, আবেদন করতে হবে দূতাবাস স্বীকৃত 33টি সার্ভিস সেন্টারের মাধ্যমে। নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার রায় 12 অক্টোবর। এবং চট্টগ্রাম নগরীর আশেপাশের উপজেলাকে নিয়ে তৈরি হচ্ছে নতুন মাস্টার প্ল্যান, গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।